আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী, স্বাগত জানাই। জানিয়ে দিব আজকের টাকার রেট বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজ জানুয়ারি মাসের 14 তারিখ। ভিডিওটির সাথে যুক্ত থেকে আপনি ইনফরমেশনগুলো দেখলে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের বহু এক্সচেঞ্জের ভিড়ে আজ কোন এক্সচেঞ্জ থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেট অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিতে পাচ্ছেন 26.30 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 23.50 টাকা। সৌদি আরব প্রবাসী 29.27 টাকা, ক্যাশ পিক আপ 28.95 টাকা। ইউএস ডলার 122 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110 টাকা। ইউরোপিয়ান ইউরো 134.35 টাকা ব্যাংক টু ব্যাংক, মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ। ইউরোপিয়ান ইউরো ইতালিয়ান ইউরো 134.35 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 133 টাকা। ব্রিটেনের পাউন্ড 155 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 154 টাকা। সিঙ্গাপুরের ডলার 91.44 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 90 টাকা। অস্ট্রেলিয়ান ডলার 81.30 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ ক্যাশ পিক আপ 76 টাকা। নিউজিল্যান্ড ডলার 67.54 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 65.61 টাকা। ক্যানাডিয়ান ডলার 89.50 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 89 টাকা। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32.14 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। ওমানি রিয়াল 313 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। বাহারেনি দিনার 322.95 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 289 টাকা। কাতারি রিয়াল 33.37 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ। কুইতি দিনার 400.16 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 355.60 টাকা। সুইজারল্যান্ড ফ্রেন্স 141.05 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিক আপ 140 টাকা। দক্ষিণ আফ্রিকান রান 5.88 টাকা। জাপানি ইয়েন 75 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, ইন্ডিয়ান রুপি 1.29 টাকা। উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সময়ের ব্যবধানে টাকার রেটে আপনি পরিবর্তন যে কোনো সময় দেখতে পাবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, মানিগ্রাম, ক্যাশ পিক আপ, এজেন্ট কমিশন, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করলেও টাকার রেটে পরিবর্তন চলে আসে। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত 2.5%, ব্যাংকের ঘোষিত 2.5%, মোট 5% প্ররোচনা আপনি পাচ্ছেন। এটি পাবেন কিনা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট আপডেট প্রতিদিন বুঝতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।